G7 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সোমবার দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে G7 সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ফুমিও কিশিদা। প্রধানমন্ত্রী মোদীও সে আমন্ত্রণ গ্রহণ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মেতে হিরোশিমা যাবেন নরেন্দ্র মোদী। অন্যদিকে অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি 2023 সালে ভারত ও জাপান পর্যটনের প্রসার ঘটানো অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ফুমিও কিশিদা। এদিন দিল্লির হায়দ্রাবাদ হাউসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর দুই রাষ্ট্রপ্রধান যুগ্মভাবে সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিকদের জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, আজ আমি আনুষ্ঠানিকভাবে G7 সম্মেলনে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে এবং তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করার কথা জানিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের G20 নেতৃত্বের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলির মধ্যে একটি হল দক্ষিণ বিশ্বের দেশগুলির অগ্রাধিকারগুলিকে তুলে ধরা। পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধের নিরিখে ভারত ও জাপান একই আন্তর্জাতিক প্ল্যাটফর্মের উপর নির্ভর করে। তাই G20 এবং G7 এর মতো দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে ভারত ও জাপানের নেতৃত্ব দেওয়ার ঘটনা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রী। ফুমিও কিশিদার এবারের ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা সহ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত G20 की अध्यक्षता कर रहा है और जापान G7 की, और इसलिए अपनी अपनी प्राथमिकताओं और हितों पर साथ मिलकर काम करने का यह उत्तम अवसर है। आज मैंने प्रधानमंत्री किशिदा को भारत की G20 अध्यक्षता की प्राथमिकताओं के बारे में विस्तार से बताया। हमारी G20 अध्यक्षता का एक महत्वपूर्ण स्तंभ ग्लोबल साउथ की प्राथमिकताओं को आवाज देना है। वसुधैव कुटुंबकम को मानने वाली संस्कृति सभी को साथ लेकर चलने में विश्वास रखती है, और इसलिए हमने ये पहल ली है। फ्रेंड्स, भारत जापान स्पेशल स्ट्रेटेजिक एंड ग्लोबल पार्टनरशिप हमारे साझा लोकतांत्रिक मूल्य और अंतर्राष्ट्रीय पटल पर रूल ऑफ लॉ के सम्मान पर आधारित है। इस साझेदारी को मजबूत बनाना हमारे दोनों देशों के लिए तो महत्वपूर्ण है ही, इससे इंडो पैसिफिक क्षेत्र में शांति, समृद्धि और स्थिरता को भी बढ़ावा मिलता है। आज हमारी बातचीत में हमने द्विपक्षीय संबंधों में हुई प्रगति की समीक्षा की। हमने रक्षा उपकरण और टेक्नोलॉजी सहयोग, व्यापार, स्वास्थ्य और डिजिटल साझेदारी पर विचारों का आदान प्रदान किया। फ्रेंड्स, आज प्रधानमंत्री किशिदा ने मुझे मई महीने में हिरोशिमा से मैं होने वाली G7 लीडर समिट के लिए निमंत्रण दिया। इसके लिए मैं उनका हृदय से धन्यवाद करता हूं। इसके कुछ महीनों बाद सितंबर में G20 लीडर समिट के लिए मुझे प्रधानमंत्री किशिदा का फिर से भारत में स्वागत करने का अवसर मिलेगा। हमारी बातचीत और संपर्कों का यह सिलसिला इसी प्रकार चलता रहे और भारत जापान संबंध लगातार नई ऊंचाइयों को छूते रहे। এদিন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা, ব্যবসা থেকে শুরু করে ডিজিটাল অংশীদারিত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিন তিনি 3.20 লক্ষ কোটি টাকার জাপানি বিনিয়োগ সহ জাপানের সঙ্গে আগে করা চুক্তিগুলির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।